লাগামহীন খেলাপি ঋণ রিজার্ভ ও ডলার সংকট এবং সুশাসনের সংকটে চলছে দেশের ব্যাংকিং খাত চলতি বছরের মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ বিরাশি হাজার কোটি টাকার বেশি এ খাতে সংস্কারে চাপ রয়েছে আইএমএফ এর পরামর্শ ও শর্ত বাস্তবায়নের দশ শতাংশের নিচে নামাতে হবে খেলাপি ঋণ আর বাড়াতে হবে ডলারের রিজার্ভ দিনের কার্যসূচী অনুযায়ী এখন মাননীয় অর্থমন্ত্রী এমন অবস্থায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেট প্রস্তাবনায় আর্থিক খাতে সংস্কার করে টেকসই উন্নয়নের কথা বলা হয়েছে সেই সঙ্গে আরো গভীরভাবে দেশের তৃণমূলের সাথে এই খাতকে সংযুক্ত করতে বেশ কিছু কার্যক্রমের পরিকল্পনা তুলে ধরা হয়েছে বৃহস্পতিবার জাতীয় সংসদে আসন্ন বাজেট প্রস্তাবনার বক্তব্যে এমনটি জানান অর্থমন্ত্রী উপর নির্ভর করে অর্থমন্ত্রী জানান আর্থিক ব্যবস্থার সম্ভাব্য ঝুঁকি ও দুর্বলতা চিহ্নিত করার জন্য ফাইন্যান্সিয়াল প্রজেকশন মডেলের কথা বিশেষায়িত কার্যকর ইউনিট গঠনের বিধান রেখে ধারা দুশো চৌষট্টির পর নতুন ধারা দুশো চৌষট্টি ক সংযোজন এই আইনের অধীন যে কোনো কার্যক্রম ইলেকট্রনিক মাধ্যমে সম্পাদন করার আইনি বিধান সংযোজনের লক্ষ্যে ধারা দুশো পঁয়ষট্টির উপধারা একের সংযোজন এদিকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে ব্যাংকের টাকা জমা রাখলে বাড়ানো হয়েছে আবগারি শুল্ক এছাড়া পনেরো শতাংশ করে বিনা প্রশ্নে অপ্রদূষিত অর্থ বৈধ করার সুযোগ রাখা হয়েছে লক্ষ্য স্থির করে অপরদিকে চলতি বছরের শুরুতে ফ্লোর প্রাইস তুলে নিলে পথন শুরু হয় পুঁজিবাজারে সূচক কমে দাঁড়ায় ছ হাজার দুশো পয়েন্টের ঘরে আর লেনদেন কমে নেমে আসে চারশো কোটি টাকার নিচে শেয়ার বাজারের এই সংকটময় সময়ে বাজেটের সংশ্লিষ্টদের পক্ষ থেকে চাওয়া হয় বেশ কিছু প্রণোদনা ও সুযোগ সুবিধা এরই প্রেক্ষিতে এবারের বাজেটে বাজারের জন্য আসে কিছু সুবিধার ঘোষণা প্রদান কার্যক্রমের পরিধি বাড়ানো বাজেটের শর্ত সাপেক্ষে কমানো হয়েছে তালিকাভুক্ত কোম্পানির কর সে সাথে নির্ধারণ করা হয়েছে শেয়ার বিক্রি আয়ের সীমা পরিশোধিত মূলধনের দশ শতাংশ বা দশ শতাংশের কম শেয়ার আইপিওর মাধ্যমে হস্তান্তরিত হয়েছে এরূপ পিএলসির কর হার প্রস্তাবিত কর হার পঁচিশ শতাংশ র্যাতকৃত কর হার বাইশ দশমিক পাঁচ শতাংশ প্রস্তাবিত বাজেটে আর্থিক খাতে ঝুঁকি চিহ্নিতকরণ এবং এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মূল্যায়নে বাংলাদেশ সিস্টেম রিস্ক ড্যাশবোর্ড প্রণয়ন করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী আতাউনিয়ন এখন ঢাকা প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে বিশ্বের বাটার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ